কখনো প্রদীপ জ্বালাতে গিয়ে আপনার হাত পুড়ে গেছে? একবার মনে করে দেখুন সেই অনুভূতি। এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে। কখনো হাঁটতে হাঁটতে পায়ে কাঁটা ফুটে গেছে? মনে করুন, এক্ষুনি মনের মধ্যে যন্ত্রণার এক অনুভূতি বয়ে যাবে। এরকম কেন হয়ে থাকে? কষ্ট তো শুধু তখন হয়েছিল, কিন্তু যদি আজ মনে করেন তাহলে সেই যন্ত্রণা আপনার মনে মাথায় থেকেই যায়। এরকম কেন হয়ে থাকে যে জীবনে যখনই আমরা যন্ত্রণার অনুভব করি, তারপর আমরা সেই যন্ত্রণা নিজের সাথে বহন করে নিয়ে চলি? কারণ হলো একটাই, চিন্তা। কোনো যন্ত্রণাই এতটা কষ্ট আমাদের দেয় না যতটা কষ্ট এই চিন্তা দেয়। তাহলে এই চিন্তা ত্যাগ করুন আর ভাবুন যে কিভাবে নিজেকে সবসময় আনন্দে রাখা যায়। আর অতীতকাল এবং ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিন, এই বিষয়ে ভাবাই ছেড়ে দিন। শুধুমাত্র এটা ভেবে নিন যে আজ আমায় নিজেকে আনন্দে রাখতে হবে যে করেই হোক। এটা করা শুরু করে দিন, তারপর আপনি দেখবেন আপনার কাল, পরশু, পরের সপ্তাহ, সমস্ত মাস, সমস্ত বছর, পরের বছর, সম্পূর্ণ জীবন আপনি শুধুমাত্র প্রসন্নতাই পাবেন। এবার আসুন এই প্রসন্নতার সাথেই বলুন, রাধা রাধা।